Abdi, who has played in almost every game they've ever played Afghanistan at international level. ম্যাক্সওয়েলদের কাঁদিয়ে ড্রেসিং রুমে রাশিদ খানদের কেমন মাথা নষ্ট নাচ। অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপে এই প্রথম অঘটন ঘটিয়ে রীতিমতো ইতিহাস গড়ল আফগানিস্তান। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। 2023 ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে কাঁদিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলরা। সেই দুঃখজনক হারেরই যেন তীব্র প্রতিশোধ নিয়েছে রাশিদ খানরা। 2024 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিল আফগানিস্তান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে 6 উইকেট হারিয়ে 148 রান করেছিল আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 49 বলে 60 রান করেছিলেন গুরবাজ ও 48 বলে 51 রান করেছিলেন ইব্রাহিম জাদরান। এরপর 149 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছিল অস্ট্রেলিয়া এবং শুরুতেই ট্রাভিস হেডকে তুলে নিয়েছিলেন নাবিনুল হক। এরপর ম্যাক্সওয়েল যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন, আফগানিস্তানের সমর্থকরা ভেবে নিয়েছিলেন যে ম্যাচটি হারতে চলেছে তারা, কিন্তু এবার আর সফল হতে পারেনি ম্যাক্সওয়েল। 41 বলে 59 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছিলেন। শেষ মুহূর্তে লাগাতার 3 উইকেট ছাড়িয়ে রীতিমতো বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া এবং শেষ 7 বলে যখন 27 রানের প্রয়োজন ছিল তখন আফগানিস্তানের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছিল এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় আফগানিস্তান, যা সত্যি অপ্রশংসনীয়। আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং করেছিলেন রাশিদ খান, নাবিনুল হক, গুলবাদিন নাইব, আর তাতে 21 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে এবারের বিশ্বকাপে এই প্রথম অঘটন ঘটিয়ে রীতিমতো ইতিহাস গড়ল আফগানিস্তান। অবিশ্বাস্য এই জয়ের পর রাশিদ খানদের নাচ দেখে কে মাথা নষ্ট। এই জয়ের পর পুরাই মাথা নষ্ট সেলিব্রেশন করেছে রাশিদ খানরা। দর্শক, রাশিদ খানদের এই সেলিব্রেশন আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।